আমার বাড়ির খবর আমাকে বাইরের লোকের কাছ থেকে জানতে হবে। ছি 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 ছি, ও ঘরে আলো জ্বলে না, আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করলো না, অথচ জগা রোজ ঝাড়ু হাতে ও ঘরে ঢুকে। তাহলে অন্ধকারে কি সাফা করে ও? অদ্ভুত তো। না না, এভাবে হয় না। তীর্থ তীর্থ, জগা, একবার এ ঘরে এসো। সবাই মিলে আমাকে হেনস্থা করার চেষ্টা। আরে বাবা, ডাকছি এখনো আসছে না কেন? তীর্থ তীর্থ, জগা কোথায় গেল? মা, ডাকছো কি হয়েছে? নিজের ঘরে আলো জ্বলে না কেন? নিজের ঘর মানে কোন ঘর? নিজের ঘর মানে কোন ঘর তুমি বুঝতে পারছো না? জগা, ও ঘরে আলো জ্বলে না কেন? তুমি তো ঘর পরিষ্কার করতে যাও। আসলে মানে মানে আসলে মানে আমি কোনো কথা শুনতে চাইছি না। ঘরে আলো জ্বলে না মা, ও ঘরে তো আলো দরকার পড়ে না, তাই আলো জ্বালা হয় না। আমরা তো মোমবাতিতেই। মানে তার জন্য বাল্বগুলো কাটা থাকবে? আচ্ছা, তুমি আলো ছাড়া ঘর পরিষ্কার করো কি করে বলো তো? এই তোমার কাজ করার নমুনা কি হলো বলো? বাল্ব শুধু কাটাই নয়, কয়েকটা হোল্ডারে তো বাল্ব নেই, মানে সবকটা সুইচ দিয়ে দেখেছিলাম আমি। গতকাল ঘরটা দেখে মনে হলো ওই ঘরে খুব একটা বাইরে থেকে আলো ঢোকে না। এবার ঘরের আলো যদি না জ্বলে তাহলে আমি ঘরের সব কিছু ভালো করে দেখবো কি করে বলুন মিসেস ব্যানার্জি? আপনারাই তাহলে মাকে খেপিয়েছেন তাই তো? পেছন থেকে সমস্ত কলকাঠিটা তাহলে আপনারাই নাড়ছেন। এই ঘর খুঁটিয়ে দেখার ব্যাপারটা মার মাথায় আপনারাই ঢুকিয়েছেন। আচ্ছা, আপনারা এই বাড়িতে কিসের জন্য এসেছেন? কিসের জন্য আনা হয়েছে আপনাদেরকে এই বাড়িতে? এই সমস্ত কিছু ভুলে গিয়ে এখন ওই ঘরে কি হচ্ছে সেটা নিয়ে পড়েছেন আপনারা? ভুলিনি, কিচ্ছু ভুলিনি তীর্থবাবু। চালিয়াতের দল, কি আছে অত খুঁটিয়ে দেখার ওই ঘরে আপনাদের? আজ রাত্রের মধ্যেই তো অদ্রিজাকে ভণ্ড প্রমাণ করতে হবে আপনাদের, তাই তো? আজই যে আপনাদের মেয়াদের শেষ দিন, তাই যখন বুঝতে পেরেছেন যে পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে আপনাদের, নিজেদেরকে ঠিক প্রুফ করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন, তাই তো? কি হলো এত হাসবার কি আছে? তার মানে আপনি আপনার মায়ের ঘরের বাইরে আড়ি পেতে সবকিছু শুনছিলেন। তা না হলে আপনার তো এই কথাগুলো জানার কথা নয় তীর্থবাবু। কি, আমি ঠিক বলছি তো? দেখুন, আপনি কিন্তু নিজেই রাগের মাথায়। কি কি প্রমাণ করতে চাইছেন আপনি? কি প্রমাণ করতে চাইছেন? আপনারা যা ইচ্ছা তাই বলুন, যা খুশি তাই করুন, কিন্তু আমি জানি যে অদ্রিজা ভুজরুক নয়। জগাদা, তুমি এক্ষুনি দোকানে যাও আর 10টা 200 পাওয়ারে বাদ নিয়ে এসো। 10টা কেন, 10টা হোক 20টা হোক যে কটা হোক নিয়ে এসো তুমি। আজকে ও ঘরে আমি লাইট দিয়ে ভরিয়ে দেবো, দেখি ওরা কি প্রমাণ করতে পারে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। যাচ্ছি। বাহ, এই তো ঘরে আলো এসে যাচ্ছে, সমস্যার সমাধান হয়ে গেলো, আমার আর কাজ করতে কোনো অসুবিধা হবে না। মিসেস ব্যানার্জি, আপনি যাবেন তো? চলুন একবার গিয়ে দেখি ঘরের জানলাগুলো খোলে কিনা, ততক্ষণে বাল্ব এসে যাবে। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো? তুমি বাজার করেছ কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।